কাকবর হোক কিংবা মাঝরাত, সাত সকালে আপনাদের সঙ্গে প্রতিবেদনে আমি মুরসেলিম রয়েছি। ত্রিপুরাতে আবারও বিজেপির প্রকাশ্যে গোষ্ঠীকন্দল, বিজেপি বনাম বিজেপি, বুথ সভাপতির সঙ্গে পৃষ্ঠা প্রমুখের যে তাণ্ডব, আর সোশ্যাল মিডিয়ায় কাকবর হোক মাঝরাত আপনার পাশে নেই কোনো ত্রিপুরার জনগণ। চলুন, বিজেপির যেভাবে তাদের ভাগবাটুয়ারের লড়াই, 23 নির্বাচনের আগে শীতের আমেজে একেবারে সাত সকালে প্রতিবেদনটি তুলে ধরেছি, দেখুন। দেখতে পাচ্ছেন বিজেপি বনাম বিজেপির লড়াই। এটাই ছিল বিজেপির সুশাসন। আমরা প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে জিজ্ঞাসা করি, ঘরে ঘরে সুশাসন, সাত সকালে শীতের আমেজে একেবারে ঠান্ডা, কনকনেনি হাড় কাঁপানো ঠান্ডা, আর এই শীতের আমেজে একেবারে সাত সকালে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরেছি বিজেপি বনাম বিজেপি, কিসের লড়াই, কিসের ইঙ্গিত? আরও একবার সেই ভিডিও ফুটেজ ত্রিপুরা রাজ্যের জনগণের আমরা তাদেরকে বুঝাতে চাই, হচ্ছেটা কি ত্রিপুরাতে বিজেপির সুশাসন? দেখুন, দেখতে পেলেন বিজেপির অনেক নেতা নেতৃত্ব বড় বড় কথা বলেন, বড় বড় ভাষণ দেন সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু আজকে যেভাবে তাদের প্রকাশ্যে গোষ্ঠীকন্দল, বিজেপি বনাম বিজেপি একেবারে মুখামুখি, তাই মুখামুখি তাণ্ডবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তিনি রাজ্যসভার সাংসদ বর্তমানে, তাদের যে গোষ্ঠীকন্দল, আর আতাত কোথায় যাবে গণতন্ত্র, ফের আরও একবার ধাক্কা শাসক দল বিজেপির। দেখলেন আজকে যে গণতন্ত্রের ওপর হরণ হচ্ছে, অবক্ষয় করছে শাসক দল বিজেপি, ছাপ্পা মুখ্যমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রী, আইনমন্ত্রী রতনলাল নাথ, কোথায় গণতন্ত্র কোথায়? তাদের যে গোষ্ঠীকন্দল, আর ত্রিপুরা রাজ্যের জনগণ, জেগেছে সমাজ, নতুন হৃদয় আর পার পাবে না তুমি। এক কূলে নদী, দুই কূলে বাঁধ, বিজেপি এবার 23-ই সর্বনাশ, বিজেপির বুথ সভাপতি বনাম পৃষ্ঠা প্রমুখের যে তাণ্ডব, তাই আমরা আজকে সাত সকালে শীতের কনকনি একেবারে ঠান্ডা মেজাজে আমরা যে প্রতিবেদনটি তুলে ধরলাম, আর এই প্রতিবেদনের ভোকাল টনিক বিজেপি বনাম বিজেপি। আজ এই ছিল আমাদের প্রতিবেদন।